শ্রীদেবী, যিনি আমাদের মধ্যে থেকে এখন নেই, তিনি চলে গেছেন। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তার সম্বন্ধে কিছু অজানা তথ্য যা আপনি জানেন না। তো প্লিজ এই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখুন। তো প্রথমেই বলে নেই, শ্রীদেবীর ভালো নাম হলো শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াম্পান। এটি হলো ওনার ভালো নাম, বলতে পারেন পুরো নামও। তো শ্রীদেবীর অজানা কয়েকটি তথ্যগুলি হলো, তথ্যগুলির মধ্যে প্রথম তথ্য হলো, তিনি যখন ছোট ছিলেন ছোটবেলায় 103 জ্বরেও একবার নেচেছিলেন। এই গানটি ছিল চালবাজ এর, সেই হাট অ্যান্ড হিট আইটেম নামাজ না জানে কাহা সে আই হো। জ্বর গায়ে একসময় উঠতেই পারছিলেন না, নিষেধ করেছিলেন অনেকেই, তাতে অমান্য করেই তিনি গান গিয়েছিলেন। তার সেই নাচ আজও বলিউডের অন্যতম সেরা আইটেম। তো এই হলো প্রথম। দ্বিতীয়টি হলো, তিনি হলিউডেও ডাক পেয়েছিলেন, হলিউডে আমন্ত্রণ পেয়েছিলেন শ্রীদেবী। খোদ সিলবার্গ চেয়েছিলেন জুরাসিক পার্কে অভিনয় করুন, হিন্দি সিনেমার প্রথম সুপারহিট নায়িকা, তবে বলিউড ছেড়ে হলিউডে পা রাখতে চাননি শ্রীদেবী। সিলবার্গকে মুখের উপর না বলে দিয়েছিলেন। এরপর হলো কষ্ট চেপে, লন্ডনে যখন লন্ডনে চলছিল লম্হে ছবির শুটিং, হঠাৎ শ্রীদেবীর কাছে আসে পিতৃবিয়োগের খবর। পরিচালক যশ চোপড়া বলেন, এক্ষুনি তুমি দেশে উড়ে যাও, বাবার পরলোকের কাজে কাজ সেরে কয়েকদিনের মধ্যে লন্ডন ফিরে আসেন ভগ্নহৃদয় শ্রী। সেই দিনে মনে কষ্ট চেপে রেখে অনুপম খোদের সঙ্গে অংশ নিয়েছিলেন একটি দম ফাটানো হাসির দৃশ্যে। এরপর রয়েছে অন্য ভাষায়, দক্ষিণের মেয়ে শ্রীদেবী। শিশু শিল্পী হিসেবে তার বড় পর্দায় পথ চলা শুরু হয়েছিল। হিন্দি ছাড়াও তিনি অভিনয় করেছিলেন তামিল, তেলুগু, মায়ালম, কন্নড় ইত্যাদি ছবিতে। এছাড়া অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার তার হাতে উঠেছে 5 বার। 2013-এ তিনি পেয়েছিলেন পদ্মশ্রীও। এরপর হয়েছিল নায়িকা, যখন গায়িকাও হয়েছিলেন তিনি। সিনেমায় গান গাওয়া গিয়েছিলেন শ্রীদেবী, সিনেমায় গানও গিয়েছিলেন শ্রীদেবী একাই প্রায় 4টে হিট ছবিতে। শিব হরির সুরে চাঁদনীতে জলি মুখোপাধ্যায় সঙ্গে তার গাওয়া আধোগলার গান আজও অনেকের কানে ভাসে। সদমা ছবিতেও গিয়েছিলেন শ্রীদেবী। গর্জনা এবং কৃষ্ণ কানহাইয়াতে ছবিতেও তিনি গান করেছিলেন। তো এই হলো কয়েকটি শ্রীদেবীর সম্বন্ধে অজানা তথ্য যেটা আপনাদের জানানোর ছিল। তো যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এই ভিডিওটিকে লাইক করুন। আর যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো রকমের ভালো লেগে থাকে বা এই অজানা তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনার শ্রীদেবী কত ভালো লাগতো। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে সাইডে যে বেল আইকনের অপশনটি রয়েছে ওটিও প্রেস করুন, তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং শরীর সুস্থ রাখুন।